কংগ্রেস ও কমিউনিস্টদের আমলে ত্রিপুরায় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাস বেশি হতো, কিন্তু বিজেপি সরকার দেখিয়ে দিয়েছে রাজ্যে কিভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে আজ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে। পাকিস্তানের মতো হিংসাত্মক দেশকে আজ চুপ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মহিলা মোর্চার উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আয়োজিত শক্তি স্বরূপা সমাবেশ থেকে শুক্রবার এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিলোনিয়ার বিকেআই মাঠে আয়োজিত এই জনসমাবেশে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার। শক্তি স্বরূপা সমাবেশে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কংগ্রেসের আমলে এমার্জেন্সির কথা এখনো ভোলেনি দেশবাসী। সিপিআইএম এর আমলে খুন হয়েছে গণতন্ত্র, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে সন্ত্রাস লুপ্ত হয়েছে ত্রিপুরায়। উগ্রপন্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে রীতিমতো লড়াই শুরু করেছিলেন তিনি। সংবিধানে 370 নম্বর ধারাকে অবলুপ্ত করে জম্মু ও কাশ্মীরের দীর্ঘমেয়াদী সমস্যারও সমাধান করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার দায়িত্ব নিলেন, এখন ভারতবর্ষের একটা যারা স্কলার ব্যক্তি তারা এখন বলছে যে আমাদের 2014 আগে ভারত কি ছিল আর 2014 পরে ভারত কি ছিল, এবং এই একটা রিসার্চ আগামী দিনে পিএইচডিও হবে এটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আমরা দেখেছি 2014 সময়ে এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। আমাদের সোলজারদের গলা কেটে, ভারতবর্ষের মধ্যে গলা কেটে আমাদের সোলজারদের বিএসএফ আর্মি ওদেরকে গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত। আমাদের পার্লামেন্টে গণতন্ত্রের পীঠস্থান সেখানে আক্রমণ করেছে, বোম্বেতে বোম ব্লাস্টিং করেছে, গোলাগুলি করে কত লোককে শহীদ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এলেন তখন সেই সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে ইয়ে নেহি চলেগা, এখন আপনারা দেখুন রা শব্দ নেই, পাকিস্তানের কোনো রা শব্দ নেই, চাইনার রায় শব্দ নেই। ডোকালামের ঘটনা দিয়ে আপনারা সবাই জানেন, আমাদের সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সুরক্ষিত রেখেছেন, আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের মহিলাদের যেভাবে আমাদের যেখানে 2014 ত্রিপুরাতে মাত্র 4-5 হাজার এখানে এসএসজি গ্রুপ ছিল সেখানে আজকে 56,000-এর উপরে আমাদের এসএসজি গ্রুপ হয়েছে, 5 লাখ মহিলা তার সাথে যুক্ত হয়েছে। আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমি যখন দেখি আমাদের মহিলাদের মধ্যে এখন একটা চেহারা দেখলো, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমরা চেহারা দেখে বুঝতে পারি এখন সেই ঘরের শুধুমাত্র কাজকর্ম শুধু করতে হয় না, সাথে সাথে কাজও করতে হয়, এবং তার যে ভোকাল ফর লোকাল তাদের নিজেদের প্রোডাকশনও বিভিন্ন কৃষি কাজ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা যুক্ত হয়েছে। আমাদের ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা ব্যাংকের মাধ্যমে রিভলভিং ফান্ড ওনাদের দিচ্ছি, ওনাদের যতক্ষণ ধরে মহিলারা উন্নয়ন না হবে তবে কোনো অবস্থায় আমাদের সমাজেরও সেই পরিবর্তন বা উন্নয়ন হবে না, সেই দিশায় আমাদের আমাদের কাজ করছি। অস্তিত্ব বাঁচানোর স্বার্থে কংগ্রেসের সাথে আঁতাত করেছে ত্রিপুরায় কমিউনিস্টরা। সারা দেশে কংগ্রেসের অস্তিত্ব শেষ হয়ে গেছে, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করছে তারা, আর ক্যাডার বাঁচানোর জন্য লড়াই করছে সিপিআইএম, কিন্তু দেশে যুবক মহিলা বৃদ্ধ গরিব সবার জন্য লড়াই করছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত শক্তি স্বরূপা শীর্ষক সমাবেশে উপস্থিত থেকে কংগ্রেস ও কমিউনিস্টদের শুক্রবার এভাবেই বিঁধলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন, ত্রিপুরায় মাত্র 6 বছরের শাসনকালে 4 লক্ষাধিক মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার। এদিকে কমিউনিস্টের শাসনকালে 25 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছিলেন মাত্র 48,000 মানুষ। মহিলাদের কখনো সম্মান করেনি তারা, তাদের সার্বিক বিকাশের জন্য কি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আজ তার জবাব দিতে পারবে না বামেরা। শুধু মহিলাদের জন্য বলেন না, ত্রিপুরাতে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসছে। আমাদের 6 বছরে আমি আর মানিকবাবু মিলে আজকের মুখ্যমন্ত্রী দুইজনে মিলে 6 বছরের মধ্যে 4,10,000 ঘর দিয়েছি, তার মধ্যে 69-70% ঘর ত্রিপুরাতে মহিলার নামে দেওয়া হয়েছে। মেরে মিত্র, ত্রিপুরাতে 4,10,000 ঘরের স্যাংশন আমরা 6 বছরে এনেছি। আর কংগ্রেস আর কমিউনিস্ট, কংগ্রেস তো সত্তাতেই ছিল না, কমিউনিস্ট 25 বছর লাগাতার টানা সরকার, 4 বারের মুখ্যমন্ত্রী, 48,000 ঘর এনে ত্রিপুরাতে দিয়েছে, তার বেশি দিতে পারেনি মেরে মিত্র। আজকে মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন ভারতীয় জনতা পার্টি করে দিয়েছে। আমি যদি বলি এই কমিউনিস্টরা
25 বছর টানা সরকার, তার আগে 10 বছরের সরকার, আর এই কুল মিলিয়ে 35 বছরের সরকার ছিল কমিউনিস্টরা। এরা মহিলাদের জন্য কি করেছে? ত্রিপুরাতে কমিউনিস্টের জিতেন বাবু বলত তো, আপনি কমিউনিস্টের জন্য কি করেছেন? মানিক সরকার বলত তো, মহিলাদের জন্য কি করেছেন? একটা উদাহরণ আছে? কোনো উদাহরণ নাই। উদাহরণ আছে মহিলাদের উপরে নির্যাতন, মহিলাদেরকে রেপ করা, মহিলাদেরকে ঘর থেকে তুলে নেওয়া, সেই অত্যাচারগুলো কমিউনিস্টের ক্যাডাররা গ্রামে গ্রামে ঘুরে 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 সেই অত্যাচারগুলো মহিলাদের উপর করত মেরে মিত্র। আর যদি ভারতীয় জনতা পার্টিকে বলেন আপনারা, আমি কমিউনিস্ট এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, জিজ্ঞাসা করুন মানিক শাহকে, জিজ্ঞাসা করুন বিপ্লব দেবকে, জিজ্ঞাসা করুন রাজীব ভট্টাচার্যকে, জিজ্ঞাসা করুন মহিলা মোর্চার নেতৃত্বদেরকে, যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আসার পর মহিলাদের জন্য কি করেছে। আমি বলি কি করেছি, আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনে দিয়েছি সরকারি চাকরির মধ্যে। আমরা যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে তখন প্রথমবার টিএসআরে মহিলা ব্যাটেলিয়ান নেওয়া হয়েছে। আমরা যখন সরকার করেছি আমরা চাকরির মধ্যে হোম ডিপার্টমেন্টে প্রথম 10% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছি। আমরা যখন সরকারে এসেছি সেলফ হেল্প গ্রুপ 6000 ছিল কমিউনিস্টের সময়, আমরা প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, তার মধ্যে লগভগ 5 লাখের উপর মহিলা রোজগার করে। আমরা যখন সরকারে এসেছি আমরা মহিলাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা যখন সরকারে এসেছি আমরা জল জীবন মিশনের মাধ্যমে মহিলাদের নামে জলের কানেকশন দেওয়া শুরু করেছি। আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী লোকসভা এবং বিধানসভার মধ্যে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে। দিল্লিতে যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল বিলোনিয়ায় তখন মোমবাতি মিছিল করেছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিকে কমিউনিস্টদের আমলেই সম্মান নষ্ট হয়েছে রাজ্যের হাজার হাজার মহিলাদের, একের পর এক খুন করা হয়েছে দলীয় কর্মীদের, বাধা দিতে গেলে ধর্ষণের শিকার হয়েছেন তাদের মা বোনেরা। এইসব আজ ভুলে গেছে কংগ্রেস, ইন্ডিয়া জোটের নামের আড়ালে মিলে মিশে গেছে তারা। শক্তি স্বরূপা সমাবেশ থেকে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে শুক্রবার এভাবেই গর্জে ওঠেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করেছে, আপনারা ভুলে গেছেন বিলোনিয়াবাসী, এই দক্ষিণ ত্রিপুরার মানুষ ভুলে গেছি আমরা কিভাবে নারী শক্তিকে কিভাবে তারা অত্যাচার সংগঠিত করেছে। কোন মহিলারা বিচার পায়নি, মহিলাদের উপর নির্যাতন হলে ওই আগে পার্টি অফিসে নির্ধারণ হবে, ওই এলসিএম ডিসিএম সিসিএম নেতারা যা ইনস্ট্রাকশন দেবে যা নির্দেশ দেবে পুলিশ প্রশাসনও তাই কাজ করবে। কোনো অধিকার নিয়ে কোনো কথা নেই, নারী শক্তিকে দাবিয়ে রেখে এই রাজ্যের কমিউনিস্টরা 25 বছর রাজত্ব করেছে। আমরা দেখেছি ওই দিল্লিতে নির্ভয়ের কাণ্ড হয়েছে আর বিলোনিয়াতে মোমবাতির মিছিল করেছেন ওই মহিলাদেরকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক নারী সমিতি। কিন্তু ত্রিপুরা রাজ্যে আমার কাছে তথ্য রয়েছে, একে একে বলতে লাগলে অনেক সময় লাগবে, এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে কত নারী এই ত্রিপুরা রাজ্যে লুণ্ঠিত হয়েছে, কত অত্যাচার সহ্য করেছে, সেটা আমার কাছে তথ্য রয়েছে, আমি সময় পেলে আরেকদিন আপনাদের সামনে বলবো বন্ধুগণ। পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার শক্তি স্বরূপা সমাবেশের আয়োজন করেছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মণ্ডলের মহিলা মোর্চার সদস্যরা। মুখ্যমন্ত্রী সহ দলীয় অন্যান্য শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের উপস্থিতিতে 300+ কর্মীকে নিয়ে এদিন বিজেপিতে যোগদান করেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।